প্রায় এক বছর তিন মাস প্রতীক্ষার অবসান শেষে প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর WBCS প্রিলিমসের রেজাল্ট, যেটি 2022 সালে তোমাদের পরীক্ষা হয়েছিল। তার রেজাল্ট প্রকাশিত হলো প্রায় এক বছর তিন মাস পর 2023 সালে 10th August। সেখানে রেজাল্টের একটি PDF দেওয়া রয়েছে, কতজনকে পাশ করিয়েছে এবং সেখানে কাট অফ কী রয়েছে, কীভাবে তুমি তোমার রেজাল্ট দেখবে, খুঁজে না পেলে কীভাবে চট জলদি দেখা যায়, সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। এবং ইন ফিউচার মেন্সে তোমরা কীভাবে বায়োলজিক্যাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রিপারেশন নিতে পারো সেই নিয়েও বলতে চলেছি। তো লাস্ট অবধি জুড়ে থাকো এবং দেখ, তো ইজিলি PDFটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ডাউনলোড করে নিয়ে দেখতে পাবে। 10th August কিন্তু প্রকাশিত হয়েছে এই রেজাল্টটি, এবং সেখানে প্রায় রোল নাম্বার, কতজনের রোল নাম্বার রয়েছে যেটা কোয়ালিফাইড রোল নাম্বার, আর 5496 জন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে কোয়ালিফাইড করানো হয়েছে। এবং তার রিটেন টেস্টের জন্য, ফাইনাল যে রিটেন টেস্ট হবে সেই রিটেন টেস্টের জন্য তারা সিলেক্টেড হয়েছে। এবং সেখানে পরপর পরপর এইভাবে রোল নাম্বার দেওয়া রয়েছে। তো রোল নাম্বার তোমরা কীভাবে সার্চ করবে, প্রথম কথা রোলের প্রথম তিনটে অক্ষর তোমরা দেখে নিতে পারো, যে যাদের ধরো 1730 এইভাবে শুরু হয়েছে, তারপরের তিনটে লাস্টের তিনটে, তো সেইভাবে সার্চ করতে পারো। আমরা দেখাবো যে আগে সেইভাবে কি, আগে সব থেকে ইজি প্রসিডিওর, তুমি PDFটি ফিল করার পর তোমার যে সার্চ রয়েছে, সার্চ বার রয়েছে, এই যে সার্চ বার লক্ষ্য করতে পারছো, এই সার্চ বারে গিয়ে তোমরা জাস্ট তোমার যে রোল নাম্বারটা আছে, রোল নাম্বারটা ইনপুট করলেই তুমি সিলেক্টেড কিনা সেখান থেকে চেক করে নিতে পারবো। তো যদি সেখানে কাজ না করে, কীভাবে ধরো ওই যে দেখালাম 1703, তো সেইভাবে তুমি নিচের দিকে স্ক্রোল করতে থাকো, দেখো অনেকটা অনেকগুলো পেজ পেরিয়ে তুমি 173 এর কিন্তু ইউনিট পাবে, ঠিক আছে। তো সেখানে ইউনিট পাওয়ার জন্য নিচের দিকে স্ক্রোল করতে করতে চলে যেতে হবে, এবং যখন জিরো পেরিয়ে ওয়ান এর স্কোর মানে পেজ শুরু হবে, সেখান থেকে তুমি নিচের দিকে কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। এই যে 16 এসে গেছে, 16 কমপ্লিট, এইভাবেই কিন্তু সাজানো রয়েছে। এই যে 17 ধরো এটাকে দেখো, 17013। এবার তোমার যদি 73 থাকে তাহলে 73 গিয়ে খুঁজতে হবে, আরও একটা পেজ পরের দিকে হবে, চলো। এই যে 17073 ধরো আমরা খুঁজবো ইউনিট, এই যে 17073, ঠিক আছে। দেন 54, এই লাস্টের তিনটে ডিজিট কিন্তু এইভাবে কিন্তু চেক করে নিতে পারো, যারা খুঁজে পাচ্ছ না তাদের জন্য। তো এইভাবে কিন্তু চেক করে নিতে পারেন বা খুঁজে নিতে পারেন। আর লাস্ট এন্ডিংয়ে লাস্ট পেজে যেটা দেখার, সেটাই কিন্তু সবথেকে বড় বিষয়, যে WBCS প্রিলিমসে জেনারেলের কাট অফ 130.39, অর্থাৎ 39, 130-এর কাছাকাছি, 131-এর কাছাকাছি কাট অফ কিন্তু WBCS জেনারেলে, এবং সেম কাট অফ OBC A OBC B, এই তিনটে কাট অফ কিন্তু সমান। জেনারেল OBC A OBC B এর ক্ষেত্রে 130.39 এটা রয়েছে কাট অফ, SC ক্ষেত্রে একটু কম, 124.44, ST ক্ষেত্রে 104.37, PH যারা রয়েছে তাদের 107.79, আর যারা তোমার PH SC রয়েছে, যাদের কোনো সেরিব্রাল রয়েছে, লেপ্রোসি জাতীয় রোগ রয়েছে, লোকোমোটরি সমস্যা রয়েছে, তাদের 83.45, হ্যাঁ PH যদি হেয়ারিংয়ের ক্ষেত্রে সমস্যা থাকে 102.15, এইভাবে কিন্তু কাট অফ গেছে। তো আমাদের মেন জেনারেল সহ SC ST অবধি কাট অফ দেখে নিতে হবে, যা চূড়ান্ত মাত্রায় বিগত বছরের থেকে কাট অফ বেড়েছে বলতে পারো। আমরা সবাই আশা রেখেছিলাম 120-125 কাছাকাছি থাকবে, সেটা প্রায় জাম খেয়ে আরও 5 বেড়ে, 5.39 বেড়ে সেই কাট অফ বেড়ে গেছে। তো মানে বুঝতেই পারছো, মাত্র 5,000-5,500 কাছাকাছি ছেলেমেয়েকে মেন্সের জন্য কোয়ালিফাই করানো রয়েছে। তো যারাই কোয়ালিফাই করেছে তাদের মধ্যে কম্পিটিশন কিন্তু আগামী দিনে আরও হার্ড হতে চলেছে, এবং খুব সহজেই ছেঁটে ফেলার একটা পদ্ধতি কাট অফটাকে বাড়িয়ে দেওয়া মানে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আগামী দিনে যাদের শুধুমাত্র WBCS টার্গেট, যারা 24 জন্য টার্গেট নিয়েছো বা 23 জন্য টার্গেট নিয়েছো, তাদের এখন থেকেই কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে, এবং 22 প্রিলিমস যারা দেবে তাদের জন্য বলবো, নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 22 প্রিলিমসের জাতীয় প্রশ্ন, যা UPSC রিলেটেডের কিছু ভার্সন আশা করা যায় এবছর, আর এনভায়রনমেন্টাল সায়েন্সের ওরিয়েন্টেড প্রশ্নপত্র থাকতে পারে, যেহেতু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে,
কিছুটা হলেও, তো সেই জাতীয় প্রশ্ন নিয়ে আমরা ইন ফিউচার আপনাদের জন্য আসবো। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকন দাবি দিতে পারেন। যারা এখনও পিএসসির ওয়েবসাইটে কিছু জ্যাম থাকার জন্য পিডিএফ ডাউনলোড করতে পারেননি, তাদের জন্য বলবো নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে আপনি ইজিলি পিডিএফটিও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আগামী দিনে নোটিফিকেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা উচ্চাকাঙ্ক্ষায় রয়েছে, উৎকণ্ঠায় রয়েছে, তাদের সাথে অবশ্যই একবার শেয়ার করে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।